কিছুদিন আগেও চিনি ও তেলের দাম যেন ছিল ব্যবসায়ীদের খেয়াল খুশির প্রতিফলন। বিভিন্ন পণ্যের দামের সঙ্গে নানা অজুহাতে এ দুটি পণ্যের দামও বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। তবে আজ থেকে বেঁধে দেয়া হয় পাম তেল ও চিনির দাম। পাম তেল ১২৫ টাকা লিটার, খোলা চিনি ৯০ ও প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা বেঁধে দেয় সরকার। তবে বাজার ঘুরে দেখা গেল প্যাকেটজাত চিনি নির্ধারিত দামে পাওয়া গেলেও মিলছে না খোলা চিনি। বিক্রেতারা বলছেন খোলা চিনি তাদের কিনতে হয় ৮৮ টাকায়, বিক্রি করেন ৯০ টাকায়। তবে এ দামে বিক্রি তাদের জন্য তেমন লাভজনক নয়, আবার বেশি দামে বিক্রিতে আছে অভিযানের ভয়। খোলাটা হচ্ছে জেনারেলি এখনও ৮৮-৮৯ টাকা করে কিনা পড়ে, তো ৯০ টাকা ৯১ করে মার্কেটে চলতেছে। আমাদের বলে ৯০ বিক্রি করার জন্য ৮৯-৯০, আমাদের কিনে ৯০ টাকা। খোলা চিনি বেচা অফকোর্স, কারণ খোলা চিনিতে ম্যাজিস্ট্রেট জরিমানা করার জন্য বিক্রি করি না আমরা। লু চিনিটা আইয়ের আগে বলছিল সরকার ৮৪ টাকা বেচার জন্য, আজকে বলতেছে কোম্পানি ৯০ টাকা বেচার জন্য। এক সপ্তাহ আগে ১৫ দিন আগে যে দাম ছিল এখনও বাজারে এই দাম, চিনির দাম নতুন করে কমে নয় ভালো নয়। চিনির দাম না ৬ টাকা কেজিতে বাড়তে দিলে ঘুরি মাইসা খাইতে পারবো ভাই। তবে পাইকারি বিক্রেতারা বলছেন উল্টো কথা, খুচরা বিক্রেতাদের সদিচ্ছার অভাবেই পাওয়া যাচ্ছে না নতুন দামের চিনি। পাইকারি বাজারে ৮৬ টাকাও চিনি কিনা যেতেছে না, ৮৭ টাকা কিন্তু হয়তো আমরা ৮৮ টাকা কিনে বিক্রি করছি, তাও গোপনীয়তার সাথে। এখন যেমন সরকারের সাথে একটা মিল হয়েছে আর কি, ৬টায় বাড়াতে ওরা ৯০ বেচতে পারে, ১০ দেখি ওরা কেজি ১টা লাভ করতে পারতেছে ওরা। অন্যদিকে পাম তেল ৮ টাকা কমে নির্ধারিত ১২৫ টাকাতে বিক্রি হচ্ছে বাজারে। তবে শুধু একটি পণ্যের দাম কমানোই সমাধান নয় বলছেন ক্রেতারা। ১৪ টাকা কমাইছে, এটা ঠিক আছে, একটা জিনিসের দাম কমাইলে আর একটা জিনিসের সমস্যা তো থাকিয়েই গেল, সব জিনিসের দাম যদি কমতো তাহলে ঠিক ছিল। ২৫ সেপ্টেম্বর পাম তেল ১৩৩ টাকা, খোলা চিনি ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৮৯ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এরপর বাজারে সে দামে পণ্য দুটি বিক্রি হচ্ছিল না। পরে গত বৃহস্পতিবার আবারও পণ্য দুটির দাম পুনঃনির্ধারণ করে দেয় সরকার। নাজমুস তাকিব, এখন ঢাকা।